অনেকে দেখি নামাজের ভিতরে এদিক ওদিক তাকান, এমন করলে নামাজ হবে কিনা? ভাইরা নামাজের ভিতরে দেখো ডানে বামে তাকায়, এদিক সেদিক তাকায়, তাহলে সেটা মাকরুহ এবং নামাজটা ত্রুটিযুক্ত হয়, নামাজটার মান কমে যায়। ওই যে লবণ ছাড়া তরকারি, মরিচ ছাড়া তরকারি, এই টাইপের মতো নামাজ হলো কিন্তু নামাজটা সুন্দরভাবে হলো না, খুব মানসম্মত নামাজ হলো না। এই জন্য ভাইরা আমার নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকতে হবে নামাজের দিকে এবং দৃষ্টি থাকতে হবে সেজদার এরিয়ার ভিতরে। তার আশেপাশে কিছু জায়গা আপনার চোখে আসতে পারে কিন্তু ইচ্ছাকৃত ডানে বামে সামনে গড়িটার দিকে তাকাইলেন তামাশা, কেউ আওয়াজ করলো হঠাৎ করে ডানে তাকাইলেন, অনেকে মাথা ঘুরায় না, আস্তে করে চোখটা ঘুরে দেখে নেয়, আছে না নাই? তো এটা তাহলে চুরি করে তাকানো, নামাজের মধ্যে দাঁড়ায় চুরি করলে হবে? এই জন্য বাহিরে আশেপাশে যাই হোক সেদিকে যেন মনোযোগ না যায়, সে খেয়াল করবেন ওদিকে তাকা থাকি করবেন না। কোনো কারণে হঠাৎ তাকায় ফেলছেন, আবার সাথে সাথে ফিরে আসছেন, নিজেকে বুঝে পারছেন ভুল, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হবে এরকম করলে। এই জন্য তাকা তাই করবেন, অনেকে দেখবেন যে ধুমসে চাঁদের দিকে তাকা, আর যদি এত বেশি তাকা যে সে নামাজে আসে না নামাজের বাইরে আছে বোঝার উপায় নাই, অনেক এরকম হাত বেঁধে দেখা যাচ্ছে এদিকে ওদিকে ফুল এমন ভাবে তাকা লোকটা নামাজে আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয়, তাহলে তো আমলে কাসির হতে পারে, আমলে কাসির নামাজই হবে না, কথা কি বুঝতে পারছি? আর হালকা করে যদি চুরি করে তাকা তাকি করেন তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু তরকারি লবণ ছাড়া তরকারির মতো আর কি, ওই নামাজটা এত মানসম্মত হবে না। অতএব যেদিক সেদিক তাকিয়ে নামাজ পড়া যাবে না, মনোযোগ একদিকে থাকতে হবে, কারণ আহকামুল হাকিমিনের সামনে আপনি দাঁড়িয়েছেন, এদিক সেদিক তাকা তাকি করবেন না। দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে, আপনি প্রধানমন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে গেলে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে গেলে আপনি ডানে বামে অহেতুক তাকা তাকি করবেন না, আপনি শ্রদ্ধার কারণে তার দিকে মনোযোগ দিবেন এবং নির্দিষ্ট জায়গায় তাকানোর দিকে তাকানোর চেষ্টা করবেন। সেখানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে এদিক সেদিক অবহেলা করে তাকাচ্ছেন, এটা হলো নামাজের ভিতরে গাফলতি। আর নামাজের ভিতরে গাফলতি যদি কেউ করে তাহলে ফওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্য ধ্বংস অনিবার্য হবে যার নামাজ এর মধ্যে গাফলতি করে। দেবর ভাবি বা শালি দুলাভাইয়ের মধ্যে পর্দার বিধান কি? দেবর ভাবি এবং শালি দুলাভাইয়ের মধ্যে পর্দা হতে হবে দুনিয়ার সবচেয়ে শক্ত পর্দা, আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন পর্দা হইতে হবে দেবর ভাবির সাথে আর শালি দুলাভাইয়ের সাথে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন আলহামু আল মউত, পুরুষদের জন্য শালিকা আর মহিলাদের জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো, এদের থেকে দূরে থাকতে হবে কারণ এগুলোর থেকে আস্তে আস্তে ফিতনার দিকে চলে যায়, জেনার দিকে চলে যায়, ব্যভিচারের দিকে চলে যায়, মানুষ টেরও পায় না। আমাদের দেশে তো কোনো মহিলা, অনেক সময় দেখা যায় অনেক মহিলা পর্দা করে বোরকা পরে সবই ঠিক আছে, বাহিরে সবার সাথে পর্দা করে চলে কিন্তু ঘরে আসলে দেবরের সাথে পর্দা নেই, আছে না নাই? বরং দুষ্টমি বাদরামি করে, আর দুলাভাইরা আপদমস্তক ভালো মানুষ সবার সাথে কিন্তু শালির সাথেই আর কি ফেলদামতি করে। আমাদের সমাজের মানুষ মনে করে দুলাভাইরা একটু শালির সাথে আর কি ভেদাবদি করতেই পারে, আর দেবর ভাবিও একটু উল্টাপাল্টা করতে পারে, অনেক গানও বাইর হয়েছে না দেবর ভাবির গানও আছে না অনেক এরকম যে খুনসুটি করবে হানতান, এগুলো হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র। অনেক মুরব্বীরা আছে এগুলো দেখেও না দেখার ভান করে, না দেখার ভান করলে আপনি দায়ুস হবেন এবং জাহান্নামে যাবেন, হাদিসের নির্দেশ অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না, সাবধান হতে হবে। অনেক মহিলাকে বাসায় দেবররা ডিস্টার্ব করে, ইয়ার কি ফেলদাম দিই, কোনো ইয়ার কি ফেলদাম নেই, এখানে সবচেয়ে শক্ত হতে হবে। বাহিরের একজন মানুষের সাথে পর্দা যেরকম করবেন দেবরের সাথে আরো বেশি পর্দা করতে হবে, কারণ এখানে ভয় বেশি, এখানে ফেতনা বেশি। এবং দুলাভাই যিনি হবেন পুরুষ, তিনি বাহিরে অন্য মহিলার সাথে পর্দা যতটা করবেন, চোখ যতটা হেফাজত করবেন, আপনার শ্বশুরবাড়িতে শালিকার সাথে তার চেয়ে বেশি পর্দা করতে হবে। ফাইজলামতির নাম দিয়া কতদিকে মানুষ চলে যায়, কত সংসার ভেঙে যায়, কত সর্বনাশ হয়, পরে যায় মানুষ টের পায়। আল্লাহর বিধান মানতে প্রথমে মজা লাগে না, ঠেলা পড়লে ঠিকই বুঝে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।